হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে আমাদের আমার যে হচ্ছে ড্রেসিং টেবিল সেটা আজকে আমি ক্লিন করব। ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো, প্রচন্ড খারাপ খারাপ অবস্থা। তো যখন সাজি তখন তো একদম মানে মন ভরে সাজি, এমন যে সবকিছু নিয়ে তারপরে যখন গোছানোর হয় তখন যেমন তেমন রেখে দিই। গোছানোর জন্য আবার একটা দিন আমাকে বার করতে হয় যে সেদিনকে সব পরিপাটি করে গুছিয়ে রাখবো। আর প্রত্যেক মেয়েদের একটা কি বলবো পছন্দের জায়গা হচ্ছে এই যে ড্রেসিং টেবিল, যেখানে আমরা একটুখানি সাজু গুজু করি আর কি করি, আয়নার সামনে ভালো করে দেখি আমাকে ভালো লাগছে তো, এটা ঠিক হলো তো, এরকম করে কি বলবো, আমাদের হচ্ছে এটা প্রিয় একটা জায়গা, মানে নিজেকে সুন্দর রাখলে দেখবে ভালো লাগে। তো চলো আজকে এটা আমি ক্লিন করি। এটা হচ্ছে আমার জলের বোতল, প্রথমে একটু জলটা খেয়ে নিই, কাজ করতে হবে তো। এই যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এটা খুব সফট একটা কাপড়, এটা দিয়ে আমি মুছবো। নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে তো প্রত্যেক দিন আমার একটাই দাবি থাকে, একটা সুন্দর কমেন্টস। তোমাদের এই সুন্দর কমেন্টস পড়ে আমি কিন্তু এনার্জি পাই, আমি মোটিভেশন পাই, আমার প্রত্যেক দিনের যে ভিডিও করার ইচ্ছাশক্তি সেটা আরও প্রবল হয়ে যায়। তাই তোমাদের কাছে আমার কিন্তু এই একটা রিকোয়েস্ট বলতে পারো যে যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা প্রত্যেকে কিন্তু একটা সুন্দর কমেন্টস করে যাবে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করি তোমাদের জন্য। তোমরা পারফেক্ট সেই ভিডিওর নাম করে বলো যে দিদি শাড়ি ব্লগ দাও। Thank you.
you.